নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, কাগজ কল ধ্বংসকারীদের কেন গ্রেপ্তার করছে না বিজেপি, প্রশ্ন সুস্মিতার। এবার মিন বিভাগে বহির বরাক থেকে নিযুক্তি, প্রতিবাদে সোচ্চার বিডিএফ। বিধায়কের বাড়ির সামনে ধরনা কাগজকল কর্মীদের, মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাগজকল ধ্বংসের পেছনে অতীতের সরকারে থাকা রাজনীতিবিদদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং এর থেকে অনেক মুনাফা নিয়েছেন রাজনীতিবিদরা। সম্প্রতি সাংসদ রাজদীপ রায় এবং বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্যের এ সংক্রান্ত অভিযোগের কড়া জবাব দিলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। মঙ্গলবার সুস্মিতা সরাসরি বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ক্ষমতায় থেকেও কেন তারা আজ পর্যন্ত কাগজকল ধ্বংসকারীদের গ্রেপ্তার করতে পারলেন না। এখনও সময় আছে, হিম্মত থাকলে রাজদীপরা কাগজকল ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ জানান সুস্মিতা। কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমি জানি না আর কি কি পার্টি তখন ছিল, আমি মাননীয় সাংসদকে বলছি, পুলিশও আপনার, সিবিআইও আপনার, সবার আপনার, ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ওদের জেলে দিন, জেলে দিন। আর এটাও বলে দিই যে পেপার মিলকে মিনি রত্ন করা হয়েছিল এবং আমি এখানে অনেক পুরানো সাংবাদিকরা আছে, ডিভিডেন্ডস এত উপরে গেছিল যে সন্তোষ পন্ডে ওদেরকে পুরস্কৃত করেছিল, সেটা হলো পেপার মিল। আর যারা বাসের সিন্ডিকেট করেছে, যারা বাসের সিন্ডিকেট করেছে তাদেরকে অ্যারেস্ট করেন আপনার ক্ষমতা থাকেন, আর তাদের কাছ থেকে মোদির র্যালির জন্য টাকা চাইবেন না নেক্সট টাইম, যারা এসপিসিকে ধ্বংস করেছে। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা বরাকের চাকুরি প্রার্থীদের ব্যাপারে সাংসদের মন্তব্যেরও জবাব দিয়েছেন। এখানকার যুব সমাজের সরকারি চাকুরি পাওয়ার মতো মেধা নেই বলে রাজদীপ শিক্ষিত যুবক যুবতীদের অপমান করেছেন, একথা উল্লেখ করে সুস্মিতা সাংসদকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন। আজকে বরাকের যুবক ছেলেমেয়েরা গভর্নমেন্ট চাকরির থেকে পুরোপুরি বঞ্চিত। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যে ডিআরডিএতে 78টা ভ্যাকেন্সিজ ছিল, ডিআরডিএ ডিপার্টমেন্টে 78, সেটার থেকে 45টা ভ্যাকেন্সি বরাকের ছিল, মানে ভ্যাকেন্সিটা জিওগ্রাফিক্যালি ফিজিক্যালি 45টা চাকরি খালি ছিল বরাকবাড়িতে, কিন্তু 78টা চাকরি হয়েছে বরাকে কেউ পায়নি। এটার রহস্যটা কি? এটাকে নিয়ে বরাকের যুব সমাজকে বলছি, বেরোজগার ছেলেমেদের বলছি যে আপনারা এই ব্যাপারটা বিবেচনা করে দেখবেন যে কারণটা কি। জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের বিভিন্ন নেতা জানান, একুশে নির্বাচনে দলের ম্যানিফেস্টো বানানো হবে জনগণের অভিমতের উপর ভিত্তি করে। একদিকে যেমন গুজরাট মডেলকে সামনে রেখে বিজেপি নির্বাচনে প্রচার চালায়, ঠিক তেমনভাবেই আসামে এবার কংগ্রেসের পাল্টা হাতিয়ার হবে ছত্তিশগড় মডেল। এমনকি দলের ম্যানিফেস্টোর খসড়া পাঠানো হবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কাছে, তিনি বিচার করে বলবেন যেসব প্রতিশ্রুতি দেওয়া হবে সেটা কতটুকু পালন করা সম্ভব। সবকা সাথ সবকা বিকাশের কথা বর্তমান সরকার ঢালাও হারে প্রচার করলেও বাস্তবে প্রতিটি ক্ষেত্রেই বঞ্চনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বরাকের ক্ষেত্রে সরকারের আবহমান কালের বঞ্চনা এই সরকারের আমলেও একটুও কমেনি, যার প্রমাণ বিভিন্ন সরকারি বিভাগে চাকুরির ক্ষেত্রে উপত্যকার প্রার্থীদের প্রাধান্য না দেওয়া। বর্তমানে মিন বিভাগের চতুর্থ শ্রেণীর পদে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিযুক্তি দিয়ে প্রার্থী পাঠানো হয়েছে বরাকে। মঙ্গলবার এর প্রতিবাদে শহরের রংপুরে অবস্থিত সহকারী অধিকর্তার অফিস ঘেরাও করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর যুব শাখার সদস্যরা। সহকারী অধিকর্তা মহিতোষ বর্মনকে ঘেরাও করে যুব শাখার মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত প্রশ্ন তোলেন, বরাক উপত্যকায় অসংখ্য সুযোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও যে চতুর্থ শ্রেণীর পদে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী নিয়োগ করে পাঠানো হল, এর কারণ কি?
এটা নিঃসন্দেহে দেশপুরের একটি চক্রান্ত এবং এভাবে উগ্র জাতীয়তাবাদী নেতারা বরাকের সমস্ত পদে বাইরে থেকে নিয়োগ করে বরাকে অসমীয়াকরণের পথ প্রশস্ত করতে চাইছেন। বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট এইসব বৈষম্যকে কোনো অবস্থায় মেনে নেবে না এবং এই প্রার্থীদের এখানে নিয়োগ দেওয়া চলবে না। মূলত সম্মিলিত চাপে ও সহকারী অধিকর্তা এদিন ইউথ ফ্রন্টের সদস্যদের সামনে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করতে বাধ্য হন এবং আলোচনাক্রমে ইউথ ফ্রন্টের সদস্যদের প্রতিশ্রুতিও দেন এই প্রার্থীকে বর্তমানে তার বিভাগে নিযুক্তি দেওয়া হবে না। তিনি অবিলম্বে এই ব্যাপারে বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের স্মারকলিপি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা বিভাগীয় মন্ত্রীর কাছে প্রেরণ করবেন। ইউথ ফ্রন্টের সদস্যরা বলেন তারা পরে এসে এই প্রতিশ্রুতি পালন হয়েছে কিনা অবশ্যই খোঁজ নেবেন। এদিনের ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়, আহ্বায়ক পার্থ দাস, জওহর তারন, ঋষিকেশ দে, জয়দীপ ভট্টাচার্য, যুব সদস্য ইকবাল হাসান চৌধুরী প্রমুখ। এবং আমাদের বরাকের মন্ত্রী বাঙালি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য একটা অপদার্থ ব্যর্থ এবং তার নিকৃষ্ট এই পরিমল শুক্লবৈদ্যকে আমরা বরাক উপত্যকায় ঢুকতে দেবো না এবং বাঙালিরা বরাক উপত্যকা সব পরিমল শুক্লবৈদ্যকে বয়কট করবে এবং আমি সমস্ত বরাক উপত্যকার বেলায় বেকার যুবক যুবতীদের অনুরোধ করছি আপনারাও সামিল হন আমাদের সঙ্গে। আগামী দিনে যতটা ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে এখানে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে যারা আসছে তাদের সবাইকে আমরা বিদায় করে ছাড়ব। যদি তারা জয়েন করে আমরা তাদের ব্যবস্থা করব, তারা যেতে ফিরে যেতে বাধ্য হয় করতে দেওয়া হবে না। আমরা প্রতিটা অফিসে আমাদের লোক রাখবো, আমাদের ভলান্টিয়ার থাকবে। গত 40টা অ্যাপয়েন্টমেন্ট উইদাউট ইন্টারভিউ দেওয়া হয়েছে, সেটা মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অর্থের বিনিময়ে এই 40টা অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করেছে ব্রহ্মপুত্র উপত্যকার যুবকদের, বরাকের যুবকদের বঞ্চিত করে। হিন্দুস্থান পেপার মিলের শ্রমিক ও কর্মচারীদের বকেয়া প্রদান সহ কল দুটি পুনরায় চালু করার জন্য বিধায়ক দিলীপ কুমার পালের বাড়িতে গিয়ে ধর্ণা কর্মসূচি পালন করলেন কাগজকল কর্মীরা। গত 2015 এবং 17-তে বন্ধ হওয়া কাছাড় এবং নগাঁও কাগজকল দুটি অচল অবস্থায় রয়েছে এখনও। বছরের পর বছর ধরে বেতন পাননি কর্মচারীরা। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা সংগঠন আন্দোলন প্রতিবাদ করে আজও অবধি কোনো সঠিক সমাধান হয়নি। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তখনকার নির্বাচনের জন্য বরাক উপত্যকায় নির্বাচনী সভায় অংশ নিতে এলে আশ্বাস দেন যদি আসামে শাসক দলের আসনে পদ্ম ফোটে তবে কল দুটি পুনরায় চালু করা হবে। প্রতিশ্রুতিটি নিছকই প্রতিশ্রুতি হয়ে থাকল। ইতিমধ্যে কাগজকলের 80 জন শ্রমিক ও কর্মচারীর মৃত্যু হয়। সেই 80 জন মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে সম্প্রতি এক মোমবাতি মিছিল বের হলেও তা আটকে দেয় প্রশাসন। তারপরই তারা সিদ্ধান্ত নেন প্রত্যেক জনপ্রতিনিধিদের বাড়ির সামনে বসে শান্তিপূর্ণভাবে ধর্ণা দেবেন। মঙ্গলবার সকাল আনুমানিক 8:30 নাগাদ স্থানীয় অম্বিকাপট্টি মৌলভি রোডে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের বাড়ির সামনে এসে জমায়েত হন। বিষয়টি নজরে পড়লে খোদ বিধায়ক বেরিয়ে এসে তাদের চেয়ার এগিয়ে বসতে বলেন। তাদের অভিযোগের কথা শুনে তিনি তাদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে যোগাযোগের চেষ্টা করেন। যদিও তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় পরে বিধায়ককে ফোন করে কাগজকলের শ্রমিক ও কর্মচারীদের সমস্যার কথা শুনে আশ্বাস দিয়ে তিনি বলেন, আপাতত দীর্ঘদিনের বকেয়া বেতন মিটিয়ে দেওয়াই হচ্ছে প্রথম কাজ। পরবর্তীতে কেন্দ্র সরকারের সাহায্যে কাগজকল পুনরায় চালু করার প্রক্রিয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, যেহেতু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মচারী সহ শ্রমিকদের, তাই তাদের পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কাছাড় ও নগাঁও কাগজকলের জয়েন্ট অ্যাকশন কমিটি, HPCC পেপার মিল রিভাইভেল কমিটি এবং কাগজকল কর্মীদের পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বরাক উপত্যকার প্রত্যেক নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা কর্মসূচি পালন করবেন। এরই শুভারম্ভ হয় এদিন বিধায়ক দিলীপ কুমার পালের বাড়ির সামনে ধর্ণা পালন করে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপাতত ধর্ণা স্থগিত করে বাড়ি ফিরেন প্রত্যেকে।
তারা বলেন বাড়ি ফিরলেও আন্দোলন এখনও শেষ হয়নি। যদি সরকার তার দায়িত্ব পালন থেকে ব্যর্থ হন তবে এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। অসমাপ্ত মোমবাতি মিছিল শেষ করতে আগামী 11 ফেব্রুয়ারি ধর্মীয় শোক মিছিলও অনুষ্ঠিত হবে বলে জানান তাঁরা। আমাদের পূর্বের ঘোষিত কার্যসূচি অনুযায়ী আজকে আমরা প্রথম বিধায়ক শ্রী দিলীপ পাল মহাশয়ের বাড়িতে ঘেরাও অবস্থান পালন করছি। আমরা 8:30 থেকে আমরা ঘেরাও অবস্থান শুরু করেছি। দিলীপ পাল মহাশয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে, উনি আমাদের সব কথা শুনে তারপর উনি গুয়াহাটিতে মোবাইল যুগে কার সঙ্গে কথা বলেছেন আমি জানি না, তবে খুব সম্ভব সেক্রেটারি লেভেলে কথা বলেছেন এবং বলেছেন যে সিএমের সঙ্গে কথা বলে আমাদের সমস্যার ব্যাপারে কথা বলে ওনাকে অবগত করার জন্য তারপর উনি আমাদেরকে জানাবেন। তো আমরা বসে রয়েছি, আমাদের তিনটাই ডিমান্ড আছে এখানে। আমাদের একটা হলো মিল অতি শীঘ্রই চালু করো আর আমাদের বকেয়া প্রদান করো, নইলে আমাদেরকে গুলি করে হত্যা করো। মঙ্গলবার শিলচর গুরুচরণ কলেজে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর কর্মসূচির অঙ্গ হিসেবে ডিজিটাল শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গুরুচরণ কলেজের কর্তৃপক্ষকে 5টি কম্পিউটার তুলে দিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের জেনারেল ম্যানেজার জয়তীর্থ ভি জেনিয়াপুর। সাথে ছিলেন শিলচর সমষ্টির ডেপুটি জেনারেল ম্যানেজার জিতেন্দ্রকান্ত ঠাকুর। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়তীর্থবাবু বলেন, শিক্ষাক্ষেত্রে আসামে এক অনন্য নাম রয়েছে গুরুচরণ কলেজের। এই কলেজ থেকে প্রতি বছরই উচ্চমানের রেজাল্ট বের হয়, তাই বরাকের এই কলেজকে স্টেট ব্যাংকের সামাজিক কর্ম বিভাগের তরফ থেকে এবং সিএসআর কর্মসূচির অঙ্গ হিসেবে ডিজিটাল শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপ কর্তৃপক্ষের। অনুষ্ঠানের শুরুতে গুরুচরণ কলেজের নানা দিক তুলে ধরেন কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মিহির নাথ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের জিওলজি বিভাগের সহকারী অধ্যাপক চন্দন পাল চৌধুরী সহ অন্যান্য বিভাগের অধ্যাপকরা। CSR activity from State Bank of India, EU, Silchar. As a corporate citizen, we are here to support social activities. In fact, we are very happy to donate 5 computers under CSR activity to the prestigious college, Gurucharan College, which is more than 86 years old college in this Silchar. So, we are looking forward to work with Gurucharan College in future also. If any requirements are there, definitely we are there. And as our DGM told that yesterday we have opened a new branch at a college or new college road branch we have opened, which will cater to your financial needs. You may be aware that State Bank of India is... বন বিভাগের ভূমিকা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে উত্তর ত্রিপুরার মহেশপুর টি স্টেট ডিভিশনের অধীনস্থ লালছোড়া লোহার গেট এলাকার স্থায়ী বসবাসকারীদের মধ্যে। উল্লেখ্য, বিগত কিছুদিন আগে জাতীয় সড়কের কাজ শুরু করার জন্য বিভিন্ন এলাকার খাস ও জুৎসই জমি আয়ত্ত করা হলে দেখা দেয় যত বিপত্তি। এতে অনেকের জমিসহ বসতবাড়ি আয়ত্ত করে সরকারিভাবে ধার্য মূল্য দেওয়া হলে অনেকে তা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগে জানা যায়। তাছাড়া তাদের ভূমি থেকে ইতিমধ্যে গাছ কেটে নিয়ে গেল, আজ অবধি তার ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার তৈরি হয় বন বিভাগের বিরুদ্ধে। তাদের অভিযোগ, কিছুদিন অন্তর অন্তর চোরাইবাড়ি বন দপ্তরের কর্মীরা তাদের হয়রানি করে যাচ্ছেন, তাই বাধ্য হয়ে মঙ্গলবার স্থানীয়রা জমায়েত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে নামেন। এতে গোটা এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জিত দাস টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন। ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে গাছ কাটার জন্য এখানে মানুষ পাঠায়, আর মূলত এখানে কোনো এই জায়গা নিয়ে কোনো মিউটেশন হয় নাই। প্লাস এখানে যে গাছের যে এত বছর ধরে প্রায় 40-45 বছর ধরে যে গাছটা যে বাগানের আওতায় আছে, এর পয়সা পর্যন্ত পায়নি। এই জায়গাগুলো কি জুতি আছে না ঘাস জায়গা আছে? কিছুটা কিছুটা ঘাসে আছে আর বেশিরভাগই জুতের মধ্যে আছে। কারোর ওয়ার্কার ঘর কিছু আছে, এটা জুত ল্যান্ডের মধ্যে আছে, এটা ঘাস ল্যান্ডে বানায় রাখছে ওয়ার্কার ঘরগুলোকে। এটা দুষ্কার হতে পারে,
যথেষ্ট এই ডিপার্টমেন্টের গভর্নমেন্ট যারা নাকি সার্ভে করছে তাদের গ্রুপ থেকে কিছুদিন পরে পরে ওই চোরাই বাড়ি একটা গ্রুপ আসে গাছগুলি কাটার জন্য করাত নিয়ে আসে, আজকে নিয়ে তিন দিন হয়ে গেল। তরফ থেকে বলা হয়েছে, ম্যানেজার পক্ষ থেকে বলা হয়েছে যে যদি গাছ কাটতে হয় তাদের আগে পেপার শু করুক, হ্যাঁ ডিওপি থেকে বা ফরেস্ট অফিস থেকে রেঞ্জার অফিস থেকে একটা কাগজ দেখাক আমরা গাছ কাটতে আসছি, যে খাস ডিপার্টমেন্টের গাছ। ওরা কি কোনো কাগজ দেখাইছে না? এখন পর্যন্ত কোনো কাগজই দেখায়নি, তারা মৌখিক মোবাইল শো করছে, মোবাইলে এই তারার ইয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাগানের কাছে কোনোটাই কোনো কিছুই দেওয়া হয়নি। তখন আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে এইটাই, যে আগে গাছের সমস্ত ভেজাল শেষ হোক, তারা টাকা পয়সা ক্লিয়ার করুক, তারপরে গাছ কাটুক, গাছ কাটে নিয়ে যাক। এরিয়াটার নাম কি? ওই এরিয়াটার নাম হলো লালচড়া। সমাজসেবাকে মাথায় রেখে উন্নত চিকিৎসা পরিষেবায় এক বিশেষ প্রকল্প চালু করার উদ্যোগ নিল ত্রিপুরা ডিভাইন টাচ মেডিকেল ট্যুরিজম। উন্নত চিকিৎসার জন্য অনেকে বহিরাজ্যে পাড়ি দিতে চান, কিন্তু সঠিক তথ্য ও যোগাযোগের অভাবে তা থেকে বঞ্চিত হতে দেখা যায় তাদের। সেই বিষয়টিকে মাথায় রেখে মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবের ত্রিপুরা ডিভাইন টাচ মেডিকেল ট্যুরিজমের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তারা বলেন, উত্তর পূর্ব ভারতের বহিরাজ্যের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহায়তার জন্য বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভারতের বিভিন্ন বিখ্যাত হাসপাতালের সাথে সরাসরি যোগাযোগ, বিশেষজ্ঞদের মতামত, চিকিৎসার ব্যয় ও সময় সম্বন্ধ, যাওয়া আসা এবং থাকার ব্যবস্থা সহ অন্যান্য বিভিন্ন পরিষেবা ট্যুরিজম প্রকল্পের অধীনে প্রদান করা হবে বলে জানানো হয়। তাছাড়া পরিকল্পনাকে সামনে রেখে অতি শীঘ্রই শিলচরও সংস্থার শাখা খোলা হবে অভিমত ব্যক্ত করেন। যেতে পারে, আমাদের প্রয়াস যেদিন যাবে সেদিন থেকে যেন ট্রিটমেন্ট শুরু হয়, এবং সেদিন থেকে তার চিকিৎসা শুরু হয়ে গেলে সে হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে, এবং তার খরচা কত হতে পারে, তার কিভাবে সে যাবে, যদি প্রয়োজনে ডক্টর প্রয়োজন হয় তার ডক্টর দেওয়া, সমস্ত কিছু ব্যবস্থা আমাদের এই মেডিকেল ট্যুরিজম প্রকল্পের মধ্যে আওতায় থাকবে। এটা সমাজেরই লাভ হবে, কেননা যদি মনে করুন আপনাকে দিয়ে যদি আমি ধরি, আপনার কোনো একজন কারুর যদি পরিচিতি কেউ ধরুন আজকে কলকাতায় যাবে, সে কলকাতায় কিছুই চেনে না, তাকে কলকাতায় এখান থেকে রেফার করালো বা একটা উন্নত চিকিৎসা, যে ট্রিটমেন্টটা শিলচর হচ্ছে না তার জন্য যেতেই হবে, তো সেই পেশেন্টটা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের কিন্তু এক টাকা ওদের দিতে হবে না সার্ভিস চার্জ হিসাবে, এবং সেই পেশেন্ট কলকাতা যাওয়ার পরে তার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, তার ওখানে থাকার ব্যবস্থা থেকে শুরু করে, ওনাদের আগে থেকে যদি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যদি আমরা রিপোর্টগুলো পেয়ে যাই, তার ট্রিটমেন্ট কস্টটা কত লাগবে সেটাও কিন্তু আমরা আগে থেকে বলবো। এতে একটা যে কোনো লোকের একটা ভরসা পাবে এবং একটা সঠিক জায়গায় ট্রিটমেন্টটা, সঠিক ডাক্তারের ট্রিটমেন্টটা পাবে, তাতে সমাজ অবশ্যই উপকৃত হবে। উধারবন্দ বিধানসভা সমষ্টির অধীনস্থ পানগ্রাম এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেওয়ায় মধুরা সড়ক অবরোধ করে ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল আনুমানিক 11:30 নাগাদ পানগ্রাম প্রথম খণ্ডে স্থানীয়রা জমায়েত হয়ে রাস্তায় আগুন ধরিয়ে মধুরা সড়ক অবরোধ করেন। নানা স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলেন অবরোধকারীরা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তাঁরা বলেন, স্বাধীনতার 73 বছর পেরিয়ে গেলেও পানগ্রাম এলাকায় আজও জলের সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসীরা। কংগ্রেস আমলে নির্বাচনের আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব কয়েকবার এলাকায় সভা করে পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, 3 মাসের মধ্যে এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করে দেবেন। একইভাবে বিগত নির্বাচনের আগেও এলাকার বর্তমান বিধায়ক মিহির কান্তি সোম এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও ভুলে যান তার সেই প্রতিশ্রুতির কথা। প্রায় 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, আজ অবধি পানীয় জলের সুব্যবস্থা ও সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। এদিন তারা ক্ষোভের সুরে আরও বলেন, নির্বাচনের আগে পানীয় জলের সুব্যবস্থা না হলে ভোট বয়কটের পাশাপাশি ভিআইপি সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ গড়ে তুলবেন। ব্যবস্থা হয়েছে না, অজিৎ সিং মহাশয় এবং সুস্মিতা দেব মহাশয় অনেক প্রতিশ্রুতি দিছেন ভোটের সময়, কিন্তু জলের কোনো ব্যবস্থা নাই। গত বিধানসভা ইলেকশনে আমাদের বর্তমান বিধায়ক মিহির কান্তি সোম, উনিও আমাদের এলাকায় ইয়া 3-3টা মিটিং করিয়া কথা দিয়ে দিছিলা যে 3 মাসের ভিতরে যদি আমি আরে ইলেকশনও বা জিতি, 3 মাসের ভিতরে আমি জলের ব্যবস্থা করিয়া দিমু। জল হইল মানুষের জীবন, কারণ খাওয়ার জল ছাড়া মানুষ বাঁচতে পারে না।
উনিও মিথ্যা প্রতিশ্রুতি দিয়া পাঁচ বছর খাটাই লিলা, সামনে ইলেকশন আই গেছে গিয়া, এখনো একটা দিন আইয়া জলের কোনো প্রবলেম সলভ করতে পারল না। আমরা গ্রামের জনগণে এবার আমরা একটা সিদ্ধান্ত নিছি, আগামী 2021 আগে যদি জলের সমস্যা সমাধান না হয় তাহলে আমরা ভোট বয়কট করমু এবং আমরা প্রতিদিন রাস্তা অবরোধ করমু। দরকার হলে আমরা গ্রামের মহিলা শিশু শিশু থেকে বৃদ্ধ সবাই মিলিয়া আমরা ভিআইপি রোড বন্ধ করতে বাধ্য হইমু জলর খাওয়ার জলর জন্য। এটাই আমাদের প্রতি অনুরোধ রইল সরকারের কাছে। এবং যারা জনপ্রতিনিধি আছেন উপলবেলে আপনারা আইন সরজমিন ইয়া পানগ্রাম প্রথম খণ্ড খাওয়ার জলর অবস্থাটা দেখি আপনারা এটা বিবেচনা করার জন্য সরকারের কাছে অনুরোধ রইল। সোনাইয়ের বাঘপুর এলাকায় সরকারি মহাল ছাড়া অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বরাক নদীর চর থেকে তোলা বালুর শতাধিক লরি প্রতিদিন পাচার হচ্ছে। এভাবে প্রকাশ্যে অবৈধভাবে বালু পাচার চললেও নীরব বন বিভাগ। এ নিয়ে প্রতিবাদ করে বালু মাফিয়াদের আক্রমণের শিকার হতে হল স্থানীয় যুবক পারুল হোসেন লস্করকে। এই ঘটনায় শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেন পারুল। সদর পুলিশ সোমবার সরেজমিনে ঘটনার তদন্ত করে। এ ব্যাপারে পারুল জানান, অবৈধভাবে বালু পাচারের প্রতিবাদ করায় তার উপর দলবদ্ধ আক্রমণ হয়েছে। এ নিয়ে স্থানীয় হুরমত আলী লস্কর ও তার দুই পুত্র শাহরুল আহমদ লস্কর ও রহিম আহমদ লস্করকে অভিযুক্ত করে তিনি মামলা দায়ের করেছেন। ঘটনায় সুবিচারের দাবি জানান তিনি। পাশাপাশি অবৈধভাবে বালু পাচার বন্ধ করতে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। পরে একদিন তারা সকালে 8টার সময় তারা জোরজবস্তি গাড়ি লাগাইছে, লাগাইয়াতে আমি এখন দিনও লাগাই দিছি কি করতাম, আমার জমিন কুড়িয়ে লিয়ে যাবে অবাধ্যতার মূর আমি নামিয়ে আইছি। নামিয়ে আইয়া তারা সুন্দরে কইছি যে ভাই দেখো আমি গরিব মানুষ, আমার জমিনটা নিও না তোমরা, এরকম এরকম আমার ক্ষতি হল। তারা আমার চারি পাঁচজন এখানে দইয়া বালি ফেলাইয়া খুব মারাধরা করছে। মারাধরা করতে সময় আমার খেয়েও আসিল না। পরে মানুষের শিক্ষারে আইসেন, আবার পরে আমার বোন একজন আইসেন, মা একজন আইসেন, পেটি মানুষের তারা ফেলাইয়া এখানে মারছে। খারা খারা মারছে শাহার আহমদ লস্কর, রহিম উদ্দিন লস্কর, প্রমতারি লস্কর। এখানে আমার বক্তব্য শেষ। আপনি এটা নিয়ে কেস করছেন? এটা নিয়ে আমি থানাতে গেছি গিয়া, আমি পুলিশ সাহায্য চাইছি, কেস করছি, এফআইআর আমার সব কিছু আছে লেখা। শাহার আহমদ লস্করের, রহিম উদ্দিন লস্করের, হুরমতারি লস্করের। আর বালিটা নিয়ে চুরি করে এখানে তারা পিছনে রাখি দিয়েছেন, বালিটা এখানে জমা আছে, আমার জমিনটা কুড়িয়ে একদম সর্বনাশ করে। এটা কোন জায়গা, জায়গার নাম? বাঘপুর পাটতিরি। এখানে সোলার তো প্রায় দিন থেকে নইলে মানুষ তো আর কেউ দেখি না। আমি তারা রেখাইছি, আজকে আমি সকালে দেখছি, আর তো পেছান বেজান চুরি হয়ে যায় বালি ডেইলি, কতই ম্যাক্সিমাম তো 300-400 গাড়ি বালি উঠে যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন্দ সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থিত্ব চেয়ে আবেদনপত্র দাখিল করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তাপস দাস। মঙ্গলবার কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন তিনি। কাছাড় জেলা বিজেপি অফিসে 2021 নির্বাচনী অভিযান অভিযানের জন্য নিজস্ব আবেদনপত্র জমা দেন, ঠিক আছে। তাতে আমরা ভীষণভাবে উধারবনবাসী সবাই খুশি এবং আগামীতে আমাদের সবার আশা যেন এবং উনি দলীয় টিকিট পাবেন এবং নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন, এই আশা আমাদের সবার, ঠিক আছে। মঙ্গলবার বদরপুর মাছিমপুরে 30 জন মাইনরিটি মহিলা বরখোলার বিধায়ক কিশোরনাথের বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। এদিন প্রত্যেকে দলে যোগদান করে তারা বলেন, বর্তমান বিধায়ক যেভাবে এলাকার মহিলাদের জন্য পরিকল্পনা করছেন এবং দেশ ও দশের জন্য যা কাজ করছেন তা বিগত দিনের বিধায়করা কেউই করেননি বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের যোগদান পর্বতে ওনাদের মধ্যে উপস্থিত ছিলেন বরখোলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস সহ অন্যান্যরা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভিন্ন স্বাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিন বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে সূচনা হবে অনুষ্ঠানের। 5টি স্তরে বসে আঁকো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। পরে আগামী 12ই থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও রবীন্দ্র নৃত্য অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীদের জেলা ক্রীড়া সংস্থায় নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ঝুমুর রায়ের উদ্দেশ্যে আমরা গত বছরও স্পন্সরশিপ করেছিলাম, এবছর আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বা সাংস্কৃতিক বিভাগের আওতায় যেগুলো অনুষ্ঠান হবে
সেই অনুষ্ঠানগুলো আমরা 7 ফেব্রুয়ারি থেকে শুরু করব এবং 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাগজকল ধ্বংসকারীদের কেন গ্রেপ্তার করছে না বিজেপি, প্রশ্ন সুস্মিতার। এবার মিন বিভাগে বহির বরাক থেকে নিযুক্তি, প্রতিবাদে সোচ্চার বিডিএফ। বিধায়কের বাড়ির সামনে ধরনা কাগজকল কর্মীদের, মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।